আসসালামু আলাইকুম দর্শক, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি চলে এসেছি আমার মায়ের হাতের একটা স্পেশাল রেসিপি নিয়ে, আর সেটা হলো সেমাইয়ের নাড়ু। এটা খেতে যতটাই না মজা, বানানো ঠিক ততটাই সোজা। শুধু সঠিক নিয়মটা ফলো করবেন। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। নারকেল নিয়েছি 3 কাপ, সেমাই নিয়েছি 1.5 কাপ। আমি এখানে সেমাইটাকে ভেঙে ছোট ছোট করে নিয়েছি। চিনি নিয়েছি 1 কাপ, এলাচ এবং দারুচিনি নিয়েছি ফ্লেভারের জন্য। আমি একটা প্যান নিয়ে নিলাম এবং চুলার জলটাকে মিডিয়াম হিটে করে দিব। এবার প্যানে একসাথে সেমাই, নারকেল এবং চিনি নিয়ে নিব। এলাচ এবং দারুচিনিও দিয়ে দিব। এবার এটাকে একটি স্প্যাচুলার সাহায্যে বা খুন্তির সাহায্যে ভালোভাবে মেশাতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে এটাকে আপনারা মিশিয়ে নেবেন এবং কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবেন। নাড়ু বানাতে গেলে নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য খুব ভালোভাবে এটাকে নাড়াতে হবে। নাড়ানোটা বন্ধ করা যাবে না। এটা হয়ে যাওয়ার আগ পর্যন্ত কন্টিনিউয়াসলি নাড়াতে থাকতে হবে। যখন দেখবেন চিনি গলে সেমাইটা নরম হয়ে গিয়েছে এবং নারকেল থেকে পানি বের হয়ে শুকিয়ে গিয়েছে, সবগুলো একসঙ্গে মিশে একটা স্টিকি ভাব চলে আসছে, তখন বুঝবেন এটা হয়ে গিয়েছে। টেস্ট করার জন্য একটু হাতে নিয়ে 2 আঙ্গুলের ভিতর নিয়ে একটু দেখবেন যেটা আঠালো হলো কিনা। যদি দেখেন আঠালো হয়ে গিয়েছে, তখন বুঝবেন এটা হয়ে গিয়েছে, তখন এটা চুলা থেকে নামিয়ে নেবেন। এবং এই নাড়ুটা গরম অবস্থায় বানাতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে, তখন আর নাড়ু হবে না। আমি গরম অবস্থায় হাতে নিয়ে নিলাম, দেখুন কিভাবে তৈরি করছি। আমি এই সময় আবার একটু মেজারমেন্টটা বলে দিচ্ছি। নারকেল যতটুকু নেবেন, সেমাই তার অর্ধেক নেবেন এবং চিনি তার থেকে একটু কম নেবেন। নাড়ুতে কেউ যদি মিষ্টি বেশি খেতে চান, তখন সেমাই এবং চিনির পরিমাণ সমান সমান নেবেন। এই মেজারমেন্টটা ফলো করলে আশা করি আপনাদের নাড়ুটা খুবই ভালো হবে। এই নাড়ুটা বানাতে গেলে মেজারমেন্টটা অবশ্যই খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু নাড়ু হবে না। এটা বানানোর সময় হাতে লেগে লেগে আসবে, পাত্রে কিছুটা পানি নেবেন এবং মাঝে মাঝে হাতটা ধুয়ে একটা টাওয়েল দিয়ে পরিষ্কার করে নেবেন, তাহলে আর হাতে লেগে যাবে না। আমি এভাবে মাঝে মাঝে হাতটা ধুয়ে নিই এবং হাতটা ভালোভাবে মুছে নিয়ে আবার নাড়ু বানানো শুরু করি। এভাবে করে আমি পুরো নাড়ুগুলো বানানো এখন শেষ করব। এই নাড়ুটা আপনারা 1 থেকে 1.5 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। দেখলেন তো সেমাইয়ের নাড়ু বানানো কত সহজ, শুধু এই মেজারমেন্টটা ফলো করবেন আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।